অফিসার, এই কি মনে করেছে সে? এটা আমার এলাকা, এই এলাকায় আমি কাদের শিকদার ওরূপে গাঙ্গুয়া। যদি বলি সূর্য আজ পশ্চিম দিকে উঠেছে, পূর্ব দিকে ডুবেছে, লোকেরা তাই বলবে। সেই কাদের শিকদার এলাকায় পুলিশের হামলা, আমার লোকজনকে গ্রেপ্তার। ডাক্তার অফিসার, আমি এই থানায় দাঁড়িয়ে তোর ওই অফিসারকে বাসের টিকিট ধরাই দিব দেশে যাওয়ার জন্য। কিছু মনে করবেন না গাঙ্গুয়া ভাই, আপনার কপালে আজ অনেক মার আছে। হাই হাই, কই কি শালার পাট! এই এই কাদের শিকদার, থানা কি তোর ড্রয়িং রুম? আর আমার পুলিশ কি তোর বাড়ির চাকর? যে ইচ্ছে করলে গায়ে হাত তুলবে। আরে বেটা যা। এই কাদের শিকদার, এটা থানা, এখানে তোর মতো রংবাজদের পিটিয়ে ভূত ছাড়ানো হয়। কাজটা ভালো করলি না। এই তোকে এই মুহূর্তে চোদ্দ শিকের ভেতর ঢুকিয়ে রাখতে পারি, কিন্তু তা করব না। যদি এরপর ভালো না হোস, তোকে গ্রেপ্তার করে বুঝিয়ে দেবো আইন কাকে বলে। চল ভাই, ওই পুলিশ অফিসার আজ আমাকে থানায় মেরেছে, কাল রমজানকে বাজারে মারবে, দেলওয়ারকে রাস্তায় মারবে, পরে দেখা গেছে বাড়িতে ঢুকে আপনাকেও মেরেছে। কাদেরের মুখ বন্ধ করলেই তো আমাদের সমস্যা সমাধান হবে না। ওই ইন্সপেক্টরকে মেরে ফেললেই আমাদের সমস্যা সমাধান হবে। শোনেন বড় ভাই, এ এলাকার যত প্রকার চাঁদাবাজি করি তার বড় ভাগটা কিন্তু আপনার কাছেই যায়, তাই ওই পুলিশ অফিসারটাকে মারার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তোমাদের কথা শুনলাম, এবার তোমরা আমার কথা শোনো। আপাতত চাঁদাবাজি অপহরণ কিছুদিনের জন্য বন্ধ করো। ওই অফিসার বাজবে না, বাজবে না, 100% বাজবে না। মার্ডার প্লাস সন্ত্রাস ইকুয়াল টু আমি, নাম বড় ভাই। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েটাকে বাঁচান। ওই কালেগুন্ডা আমার মেয়েটাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে, প্লিজ। কোথায় নিয়ে গেছে বলতে পারবেন? পারবো, পারবো স্যার, পারবো। ওর আড্ডা প্রেমনগর নির্মাণাধীন চৌধুরী কমপ্লেক্স। এখানে চিৎকার করে কোনো লাভ হবে না। তোর জন্য দুটো রাস্তা খোলা, এক বিয়ে করা, দুই তো নষ্ট হওয়া। মানে হলো একটা পার্মানেন্ট, একটা টেম্পোরারি। বল বল কোনটাতে তুই রাজি? কোনটাতে না। শোন শয়তান, তুই কি মনে করিস আমাকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহ, তোর হাত থেকে আমাকে বাঁচানোর জন্য কাউকে পাঠাবে না? পাঠাবে, অবশ্যই পাঠাবে। এত বিশ্বাস তোর, এত বিশ্বাস! ছেড়ে দে আমাকে!
কেউ আমার কথা রাখলো না, চলে গেল, সবাই চলে গেল। পায়ে ধরলাম, অনুরোধ করলাম, কেউ আমার কথা রাখলো না। বাবা, আয় মা, আয় মা, আমরা ভাববে দুজনে বিষকে মরে যাই। আসুন আমার সাথে, আসুন। দাঁড়ো, দাঁড়ো, দাঁড়ো। বাহ, এই না হলে কি হয়? একটা মেয়েকে বিয়ে করতে কি গুণ? সেই ছেলেই, সেই ছেলে রাত না পেরোতে আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে ঢুকছে। বাহ বাবা, বাহ। এই মেয়ে, তুমি কাকে বিয়ে করেছ? একজন দুর্বল কাপুরুষকে? যে কাপুরুষ একদিন তোমাকে সন্ত্রাসীদের হাতে রেখে পালিয়ে যাবে। ছি 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 ছি, তোমার মতো কাপুরুষের জন্য ঘরের মেয়েরা নষ্ট হয়। আমার কি মনে হচ্ছে জানো? তোমার মতো কাপুরুষকে গুলি করে মেরে ফেলব। ওকে বিয়ে না করে ভালোই হয়েছে। এই যে দাঁড়ান, আমার কথা শুনুন। বাবা, তুমি বিষ খেয়ে মরার কথা বলেছিলে। বাবা, তুমি বিষ নিয়ে এসো, আমি তুমি একসাথে খেয়ে মরে যাবো। বাবা, বাবা কথা বলছো না কেন? বাবা, 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 বাবা কথা বলছো না কেন? বাবা, আমি মরতে চাই, আমি মরতে চাই, কথা শুনুন, আমাকে ছাড়ুন।
জীবনটা এত সোজা নাকি? আমি তোমাকে মরতে দিতে পারি না, আমি তোমাকে মরতে দেব না। কোন অধিকারে? আমি তোমাকে বিয়ে করব। মার্ডার প্লাস সন্ত্রাস ইকুয়াল টু আমি, নাম বড় ভাই। পাগল পাগল মন এই চোখের জাদুতে, জনম জনম প্রেম তাই তোমার আমাতে। থাকে না মন ঘরে এখন অপ্রিয়জন সারাটি ক্ষণ, থাকে না মন ঘরে এখন অপ্রিয়জন সারাটি ক্ষণ। পাগল পাগল মন এই চোখের জাদুতে, জনম জনম তাই তোমার আমাতে। জানে জানে আকাশ তারা যাব, মরে তোমাকে ছাড়া কত স্বপ্ন এই মনে তে মনে মনে এই মনে 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 মনে। জানে জানে আকাশ তারা যাব, মরে তোমাকে ছাড়া কত স্বপ্ন এই মনে তে মনে মনে এই মনে মনে মনে। ভালোবেসে কাছে এসে দেখো তুমি পাশে পাশে, ভালোবেসে এসে দেখো তুমি পাশে পাশে। ভাষা হৃদয় তোমার প্রেমের দোলাতে, আহ পাগল পাগল মন এই চোখের জাদুতে, জনম জনম প্রেম তাই তোমার আমাতে। পাগল পাগল মন এই চোখের জাদুতে, জনম জনম প্রেম তাই তোমার আমাতে। আশা তোমার ভালোবাসাতে, পাগল পাগল মন এই চোখের জাদুতে, জনম জনম প্রেম তাই তোমার আমাতে। থাকে না মন ঘরে এখন অপ্রিয়জন সারাটি ক্ষণ, থাকে না মন ঘরে এখন অপ্রিয়জন সারাটি ক্ষণ। রাঙা এই জীবন তোমার সুখের ছোঁয়াতে, পাগল পাগল মন এই চোখের জাদুতে, জনম জনম প্রেম।
পাগল পাগল মন এই চোখের জাদুতে আচ্ছা জনম জনম প্রেম তাই তোমার আমাতে I am sorry. He is dead. No!
তোমাদের মধ্যে কি এতটুকু দয়া নেই, এতটুকু মায়া নেই? তোমরা কি সত্যি সত্যি কবর দেওয়ার জন্য সাহায্য করবে না? ওই ওই বড় ভাইয়ের নরবর্ষের ভয়ে কি তোমরা একবার বলো সাহায্য করবে? বলো না, বলো। বেশ, তোমাদের কাউকে লাগবে না, আমি একাই রানার লাল কবর দেব। দাঁড়াও মা, কি করছো তুমি? কোদালটা দাও মা, এক মুসলমান মারা গেছে, কবর হবে না, এ তো হতে পারে না মা। দাও, আমরাই কবর দেব। দাও মা, আল্লাহ। চলো, তোমরা সবাই শোনো, তোমরা যাদের ভয়ে আমার স্বামীর কবর দেওয়ার জন্য একজন মানুষও এগিয়ে আসুনি, আল্লাহর কসম, একদিন এই মাটিতে ওদের শাস্তি হবেই। আর শাস্তি দেওয়ার জন্য একজন আসবেই, একজন আসবে, একজন ঠিকই আসবে, যার যার পায়ের স্পর্শে জালিমদের পায়ের তলার মাটি কেঁপে উঠবে, কেঁপে উঠবে, কেঁপে উঠবে। অফিসার, আমি বলছি, বর্তমান সরকার স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোনো সত্যিকারের অপরাধীর জন্য কোনো ছাড় নেই, সে দলীয় হোক আর দলের কোনো প্রভাবশালী নেতার আত্মীয় স্বজনী হোক, সবার জন্য জিরো টলার। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। তাই বলছি, সরকারের এই ঘোষণাকে বাস্তবে রূপ দেবার দায়িত্ব এখন আমাদের। আজকের দিনের পর থেকে সাধারণ মানুষকে আইনের কর্মকাণ্ডের প্রতি বিশ্বাসী করে তুলতে হবে, প্রমাণ করতে হবে অপরাধ দমনে আইনের মানুষ অনেক বেশি সক্রিয়, প্রমাণ করতে হবে সন্ত্রাসীদের ক্ষমতা যত বেশি হোক আইনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি, আইনের হাত অপরাধীদের চেয়ে অনেক অনেক বেশি লম্বা।
দেন আমারে দেন, 300 টাকা দিবেন, হয় রিক্সা না হয় সিএনজি, দুইটার একটাতে উঠাই দিব। 30 টাকা জায়গায় 300 টাকা কেন? ঠিকই বলছেন, কিন্তু 300 টাকার মধ্যে 270 টাকায় বড় ভাই ফান্ডে চলে যায়। বড় ভাই কে? দেখেন ম্যাডাম, আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নেওয়ার চেষ্টা করেন না, চলেন। তোমাদের লাগবে না, আমি নিজেই নিতে পারবো। ম্যাডাম 300 টাকা দিয়ে নিয়ে যান, কেউ বাধা দিব না। 300 টাকা দিতে হবে মানে? এখানকার নিয়মই একটা, নিজে যদি বহন করেন টাকা দিতে হইব, আর আমরা নিলেও টাকা দিতে হইব। মগের মূল্যক নাকি? যা মনে করবেন তাই। আমি টাকা দেব না। আরে কেন ঝামেলা করতেছেন, ভুলা যায় না আপনি কিন্তু মায়া মানুষ। তা ঠিক, মেয়ে মানুষ। হ্যাঁ ঠিকই বুঝলেন, কিন্তু একটু ঘুরায়া বুঝলেন, আর সোজা ভাত না খাইয়া পিছন দিয়ে ঘুরায়া খাইলেন। জড়ালে বন্ধু মায়ারি বাঁধনে, প্রাধ
শুনুন, কোন মামলা নেওয়া যাবে না এখানে, কোন মামলা হয় না। কেন মামলা হয় না? কেন? যারা মামলা করতে আসে তাদের লাশটা সাগরের হাঙ্গরে খেয়ে ফেলে। তাহলে তোমরা কি করো? এই যে লুডু খেলছি, গুলি করে দেব। গুলি করবি? কাকে? আমাকে? হ্যাঁ স্যার, স্যার ভুল করেছি আমি। এই পিস্তলটা কতদিন পর হাতে তুললে? অনেক দিন পর স্যার। লজ্জা করলো না বলতে? সরকার তোমাদের বেতন দেয় কি লুডু খেলার জন্য না অপরাধ দমন করার জন্য? যে পিস্তলটা আমার উপর তুললে সে পিস্তলটা অপরাধীদের উপর তুলতে পারো না কেন? কিসের ভয়? বড় ভাইয়ের। বড় ভাই? হ্যাঁ বড় ভাই। আবার পুলিশ অফিসার, আবার আমার লোকের উপর থাবা। আগে ছিল বাঘের থাবা, এখন মেরেছে বাঘিনীর থাবা। যেহেতু এই থানায় সরকারি কোনো কোয়ার্টার নেই, তাই এখানে থাকতে হলে ভাড়া বাড়িতেই থাকতে হবে। এই তারা শোন, কেউ যেন ওই মহিলা পুলিশ অফিসারকে বাড়ি ভাড়া না দেয়। যে মালিক বাড়ি ভাড়া দেবে তার পরিণাম হবে মৃত্যু। ভাইজান, আপনার হুকুম অমান্য করে কার এত বড় বুকের পাটা? কারো বুকে সাহস আছে কিনা জানি না, আমি বলছি আমার বুকে সাহস আছে। আমি আমার বাড়িতে থাকতে দেব। আমি বুঝতে পারছি এই বাঘিনী আমার স্বামীর হত্যাকারীদের বুকিয়ে থাবা মারতে পারবে। এই চেমরি, এই ইচ্ছা করে নিজের মরণটাকে আনবি না। এই কাকে মরণের ভয় দেখাচ্ছিস? আমাকে? আরে আমি তো সেদিনই মরে গেছি যেদিন তোরা সবাই মিলে আমার রানাকে মেরে ফেলেছিস। আমি শুধু বেঁচে আছি আমার রানার খুনিদের মরণ দেখার জন্য। এই এই মরণ দেখবি? মরণ
বাগিনীকে বল না আমার বুকে একটা থাবা মারতে। বল তোর বাগিনীকে। এই কি বললি তুই? কি বললি? তোর বুকে থাবা মারতে পারবো না। আইনের পোশাক পরে কথা বলে তাকে মেরে ফেলিস, অথচ আইনের মানুষকে মারার পরও তোর নামে এই থানায় কোনো মামলা হয় না, তোর ভয় কেউ সাক্ষী দেয় না। এই বড় ভাই, এই নিজেকে কি মনে করিস? ক্ষমতাবান মানুষ, তোর ক্ষমতা এবার আমি শেষ করে দেব। তোর ক্ষমতাকে শেষ করে দেবার জন্যই আমি এলাকায় পা রেখেছি। একটা কথা মনে রাখ, আমি 200 কিলোমিটার বেগের ঝড়, যেখান থেকে যাই সবকিছু তছনছ করে দিয়ে যাই। আমি জলোচ্ছ্বাস হয়ে আসি, যাবার সময় সবকিছু ভাসিয়ে দিয়ে যাই। এই ইন্সপেক্টর, তোর পেশাল শেষ হয়েছে? না, শেষ হয়নি। শোন, আমি তোদের জন্য 1 মাসের সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যার যার অপরাধ স্বীকার করে থানাতে এসে জবানবন্দি দিয়ে যাবি। আগামী 48 ঘন্টার মধ্যে তুমি এই এলাকা ছেড়ে চলে যাবে, আর এর জন্য যদি তোমার চাকরিও ছেড়ে দিতে হয় ছেড়ে দেবে। What?
এই কথাগুলো বলো তুমি কে? তোমাকে আমি চিনি না জানি না, হঠাৎ করে তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো? তোমার উপকারের জন্য। আমার উপকারের জন্য? তুমি তো তোমার মার ছোট বোনকে সাথে করে নিয়ে এখানে এসেছো। তাও জানো দেখছি তোমরা? খবরটা রেখেছি বলেই জেনেছি। তুমি যদি থানাতে থাকো তুমি তো বাঁচবেই না, তোমার সাথে তোমার মার ছোট বোনও মারা যাবে। আর তাই বলছি, জীবনটা নিয়ে কেন জুয়া খেলছো, কেন বাজি ধরছো? আপনি কাছে থাকুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। একটু সোজা হয়ে বসুন তো, আপনার কোটটা খুলতে হবে। দেখুন তো, আমার জীবন বাঁচাতে গিয়ে আপনার এই অবস্থা। দেখি, আমাকে দিন। পারবে যে গল্পটা শুনলেই আমাদের জীবনের গল্পটাও অনুমান করে নিতে পারবে। আমি ইন্সপেক্টর পারভেজ বলছি। এই এলাকায় যারা যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে 72 ঘন্টার মধ্যে থানায় এসে নিজেদের নাম অপরাধী খাতায় লেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নইলে 72 ঘন্টা পর থেকে সকল অপরাধী চক্রকে ধ্বংস করার জন্য আমি ইন্সপেক্টর পারভেজ নিজে মাঠে নামব। আর আমি যদি একবার মাঠে নামি তাহলে কোনো অপরাধী আমার হাত থেকে বাঁচতে পারবে না। দিস ইজ দ্য ফাইনাল ওয়ার্নিং। ওকে ওকে, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। কাদের, রমজান, এখন থেকে 24 ঘন্টা পর বার্মা থেকে বড় ধরনের একটা ইয়াবা চালান আসবে, তাই এই মুহূর্তে পুলিশ ইন্সপেক্টর পারভেজের আলটিমেটাম বেশ ভাবনার কারণ। আরে ভাবনার কিছু নয়, একবারে শেষ করে দেই। ঠিক, একদম ঠিক। দেরি না করে আজই মেরে ফেলার প্ল্যানটা করি। নো নো নো, নেভার নেভার। বাঘকে যদি মারতে গিয়ে না মারা যায় তাহলে আহত বাঘ কিন্তু আরো হিংস্র হয়ে যায়, তাই বলছি বৃহত্তর স্বার্থে সমঝোতা। ওই ইন্সপেক্টরকে টাকা দিয়ে কিনতে হবে। কারেক্ট। সরকার বেতন দেয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য।
তাই কে গডফাদার, কার ক্ষমতা কত বেশি, কার হাত কত লম্বা, এইসব হিসাব করা পুলিশের কাজ নয়। পুলিশের কাজ অপরাধ দমন করা। পুলিশের কাজ যারা অপরাধ করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা। ওয়েট, কে তোমরা? 017 ভালোবাসা দিবেন, নাম আমার রমজান। আমার নাম কাদের শিকদার। যাও, সিট ডাউন প্লিজ। টাকাগুলো কে পাঠিয়েছে? ভাবছেন কি করে বুঝলাম? এরকম ব্রিফকেস অনেক দেখেছি। টাকাগুলো তো আমার জন্য, তাই না? টাকাগুলো যে দিয়েছে তাকে বলবেন আমি তার হাত থেকে নিতে চাই। টেলিফোনে জায়গার নামটা বলে দিতে বলবেন। মার্ডার প্লাস সন্ত্রাস ইকুয়াল টু আমি, নাম আমার বড় ভাই। ও, তুই তাহলে বড় ভাই? কেন, বয়সের সাথে কি নামের খুব বেমানান মনে হচ্ছে? মোটেই না। আজকাল নাম দিয়ে যে অপরাধীর দৈহিক পরিমাপ ঠিক করা যায় না সেটা আমি ভালোই জানি, তাই অবাক বা আশ্চর্য তার কোনোটাই আমি হচ্ছি না। 017 ভালোবাসা দিবেন। হায় হায়, তুই যে এত বড় সেনা অফিসার, ব্রিফকেস ফিরিয়ে দেওয়াতেই আমি তা বুঝতে পেরেছিলাম। অফিসার, তুই যে একটা ট্যালেন্ট মাল এটা আমি বুঝতে পেরেছি। হায় হায়, আসলেই ঠিক, সাগরের হাঙ্গরকে তো আর পুকুরের পুঁটি মাছের আদার দিলে পেট ভরবে না। এই পেট ভরবে অফিসার, আমি হাঙ্গরের খাবারটাই নিয়ে এসেছি। এই খাবারটা নিয়ে আয়। নিজেকে তুই কি মনে করিস? অপরাধের রাস্তায় ইনকাম করা টাকা দিয়ে তুই এই পারভেজকে কিনতে চাস? পারবি না, এখানেই, সিম্পলি এখানেই তুই তোর বোকামির পরিচয় দিবি। এই অফিসার, গিলা ফেলা গিলা ফেলা, সারা জীবন পুলিশে চাকরি করলে এত টাকা একসাথে দেখতে পারবি না। খা খা, আমরা সারা কেউ দেখবে না, আর ডিপার্টমেন্টও জানবে না। আরে অফিসার, আরে নে নে নে, যা যা যা। এই এই, এই সরকারি অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি তাদের সবাইকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি, কিন্তু এখন করব না। এখন করব না, আসল গেমটা শুরু করব ঠিক 72 ঘন্টা পরে। আমি যে এলাকায় যাই ওই এলাকাটা অপরাধ মুক্ত হয়ে যায়, এই এলাকাটাও তাই হবে। রিমেম্বার ইট, রিমেম্বার ইট।
আমি মাইন করলাম। সালাম আলাইকুম ভাইজান, টাকা খরচ করে ভোটে জিতিয়ে দেই, আর আমারই খোঁজ দেওয়ার সময় নাই। হ্যাঁ কি যে বলো বড় ভাই, তোমার খবর নেব না তা কি করে হয়? বলো তোমার জন্য কি করতে পারি। আমার এলাকায় পারভেজ নামে একজন নতুন পুলিশ অফিসার এসেছে, ওকে বদলি করা নয়, ওকে এমন কিছু করো যাতে ও মাথা তুলে দাঁড়াতে না পারে। এই কাজটা করে দিলেই কি তুমি খুশি? অবশ্যই খুশি। আর এই খুশির কাজটা করতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে সামনের ইলেকশনে আমি তোমার সাথে নেই, আর আমি না থাকলে তোমার পরিণামটা কি হবে তুমি ভালো করে জানো। মার্ডার প্লাস সন্ত্রাস, আমি নাম বড় ভাই। একবার খবর নিয়ে দেখ না, কাকলি সেই কখন মার্কেটে গেছে, এখনো ফিরছে না কেন? মা, ওর যে জিনিসটা দরকার সেটা হয়তো বা পাইনি, তাই একটু দূরে গেছে। তাছাড়া আমার বোনকে কেউ কিছু বলবে এমন সাহস কার? তবুও বলছি, তুই একবার এগিয়ে যেয়ে দেখ না বাবা, তুই এ এলাকার মাটিতে পা রেখে যা বলেছিস তোর শত্রু জন্ম নিতে কতক্ষণ। ঠিক আছে, যাচ্ছি মা যাচ্ছি, তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনছি। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। কি কাজটা তো করে দিলাম, তুমি খুশি তো? অবশ্যই অবশ্যই, 100%। আর তাই এবারে ইলেকশনে তুমি জিতবে। তুই যেন কি লুকাচ্ছিস বল না আমাকে, পারভেজ তোকে খুঁজতে গেল, তুই ফিরে এলি, পারভেজ কোথায়? মা, মা ভাইয়াকে বল, ভাইয়াকে কি বল, পারভেজের কি হয়েছে? ভাইয়াকে ডিবি পুলিশ। ডিবি পুলিশ কি? ডিবি পুলিশ ভাইয়াকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মা, মা আমার কথা শোনো, মা আমার কথা শোনো। কাকলি আমি তোর আর কোনো কথা শুনবো না, আমার সঙ্গে তুই থানায় চল, আয় আয় বলছি। ছেলেকে দেখতে যাওয়া হচ্ছে বুঝি, কিন্তু তুমি তো তোমার ছেলেকে দেখতে পারবে না মা জননী। মা জননী, তোমার ছেলেকে আমি অ্যারেস্ট করিয়েছি, তোমার ছেলে বেশি দেশপ্রেমিক হয়ে গিয়েছিল,
এটা আমার পছন্দ না, এটা আমার পছন্দ না। তাই ওকে বুঝিয়ে দিতে চাই, দেশপ্রেমিকের ভাত নাই রে পাতা। তুই কার মুখে চর মারতে চেয়েছিলি? কার মুখে? এই পরভাইয়ের মুখে? হ্যাঁ, এই পরভাইয়ের মুখে। আরে না না না, তোকে এইভাবে মারবো না। তোকে গুলি করলে তো তুই সহজে মরে যাবি। এই এলাকাবাসী, তোমরা সবাই শোনো, ওদেরকে আমি এক ঘোড়া করেছি। কেউ ওকে খাবার দেবে না, পানি দিবে না, কেউ ওদের সাথে কথা বলবে না। যদি কেউ আবার কথা অমান্য করো, পরিণাম হবে মৃত্যু। এই মার্ডার প্লাস সন্ত্রাস ইকুয়াল টু আমি, নাম বড় ভাই। মা, কাকলি কি হয়েছে? মা, কাকলি আমার জন্য কেমন লাগছে? কাকলি আমার একটু পানি খাওয়া মা। আমাকে এক গ্লাস পানি দাও চাচি, আমার মা রাস্তায় কাতরাচ্ছে। এক গ্লাস পানি দাও, মারা যাবে। Oh!
জেল থেকে বেরিয়ে এসে মা কাকলির কবরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, প্রতিশোধ আমাকে নিতেই হবে। সেই প্রতিশোধের নেশায় আজও এখানকার মাটি কামড়ে পড়ে আছি। স্বজন হারানোর ব্যথা আমার বুকে, আর তুমি স্বজনের হাত ধরে সবেমাত্র এলাকায় পা রেখেছ, তাই স্বজন হারানোর আঘাত বুকে লাগার আগেই তুমি ফিরে যাও। আজ আমি ফিরে যাব, কাল আমার মতো আরেকজন ফিরে যাবে, তাহলে ওদের শাস্তি দেবে কে? কে ওদের ধ্বংস করবে? আমি করব, আমি। এই ধ্বংস করা তো আইনকে হাতে তুলে নেয়া। হ্যাঁ, তাই আইন যখন আমি হাতে তুলে নেনি, যখন আইনের মানুষ হয়ে আমি শান্তি চেয়েছি, তখন এই আইন আমাকে মিথ্যা অপরাধী সাজিয়ে আমাকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হলো। অথচ যারা অপরাধ করেছে তারা এখন আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ধ্বংস করার দায়িত্বটা আমি নিয়েছি, শেষ করে দেব, নিশ্চিহ্ন করে দেব ওদের। তোমার সব কথা ঠিক আছে, তারপরও বলবো, তুমি একটা মাস দেখো, আমি যদি ব্যর্থ হই তোমার সামনে আমি আমার চাকরি ছেড়ে দেব, তখন তুমি যা খুশি করো, আমি তোমার কোনো বিরোধিতা করব না, শুধু একটা মাস, only one month। তুই কি মনে করিস অপরাধীরা থানায় এসে আত্মসমর্পণ করবে, তারপর তুই ওদের আদালতে সোপর্দ করে শাস্তি দিতে পারবি? অবশ্যই মা, ওদের যেন শাস্তি হয় আমাকে সেই ব্যবস্থাই করতে হবে। তুমি বিন্দুর কথা শুনোনি? বিন্দুর কথা শুনে তুমি বুঝতে পারোনি? বিন্দু ওর স্বামীর খুনিদের বিচার চায়। চাই তো, চাই বলেই হয়তো তোমার রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলাম। আমার স্বামীর মৃত্যুর পর তুমি যখন প্রথম এসেছ, তখন তো আমি আশা করবই আমার স্বামীর খুনিদের তুমি শাস্তি দেবে। আমার সেই আশা বলো, অপেক্ষা বলো, তোমাকেই সত্যি করতে হবে। তোমার হতাশ হবার কোনোই কারণ নেই, আমি কথা দিলাম, নিজের চোখে তুমি তোমার স্বামীর খুনিদের বিচার দেখবে।
বন্ধ করুন, জামিননামা নিয়ে এসেছি। এই নিন জামিননামা। যা, আর একটু সময় পেলে তোকে ঠিক মতো সাইজ করে দিতাম। আইস এন্ট্রি, দরজা খোলো। আমি ওকে মারবো, আমি ওকে এমন শাস্তি দিব, বাককে যেমন খাঁচায় বললে বিড়াল হয়ে যায় তেমনি ওকে বিড়াল বানিয়ে খাঁচায় বন্দি করে মারবো।
ভাই ছেলে কি হয়েছে, দাঁড়ি থামালে কেন? ওই জঙ্গলের ভেতর না অস্ত্র কারখানা, আমি দেখছি অনেকগুলো লোক অস্ত্র কেনাবেচা করতেছে। ম্যাডাম তুমি ওখানে গিয়েছিলে কেন? ম্যাডাম কাঠ কাটতে, আমরা কাঠুরা তো কাঠ বেঁচে খাইতে হয় ম্যাডাম। জায়গাটা কোন দিকে বলতে পারো? ওই যে ভিতরে ম্যাডাম সোজা। মরণে হবে সব সমাধান। ৩ বছর জেল খেটেছি।
আমার মা আর কখনো আমাকে খোকা বলে ডাকবে না, বলবে না খোকা ভাত খেয়ে যা, শুধুমাত্র তোদের জন্য। আমার মা এক ফোঁটা পানি খেতে পারিনি। আমার বোনটা প্রতিটি মানুষের দরজার কাছে গিয়ে আকুতি করেছিল এক ফোঁটা পানির জন্য। ওরাই বলেছে শুধুমাত্র তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য এক ফোঁটা পানি দেয়নি আমার মাকে। আমার বৃদ্ধা মা, ওর মায়ের জীবন বাঁচানোর জন্য এক গ্লাস পানি দিয়েছিল, কিন্তু তোরা কারবালার সীমারের মতো আমার সেই বৃদ্ধা মায়ের বুকে গুলি চালাতেও দ্বিধা করিস নি। তোদের মতো জালিমদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আজকে আকবরের লাশ দেখছিস, যেদিন তোকে মারবো সেদিন তো লাশ দেখতে কেউ আসবে না। এই অফিসার, এই তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আয়, সামনে আয়। আসবো, তোর সামনে আসার সময় হয়ে গেছে, ওয়েট কর। আমাদের দুই বোনের জীবন বাঁচানোর জন্য তোমাকে আমার পক্ষ থেকে কিছু উপহার দেওয়া উচিত বলে আমি মনে করছি। মনে করলে দিয়ে দাও। উপহার দেওয়াটা কি খুব প্রয়োজন মনে করছেন? অবশ্যই, মনে যখন করেছি তখন দিয়েই দিই। সোমা আমার কাছে আয় তো। কাছে এসে শুনতে হবে? হ্যাঁ বলো। হৃদয় তোমার হাতটা দাও তো। আমার হাত? হ্যাঁ। কেন যে আসি তোমার?
আছে জানি না মন কি যে আছে তোমার মাঝে কি আছে কেন যে আসি তোমার কাছে জানি না মন কি যে ভালো তো বেশেছি মনটা দিয়েছি আর কি দেব গো তোমায় হাত বাড়িয়ে নাও জড়িয়ে ও প্রিয়া গো আমার লুকোচুরি অল্প হবে দুজনাতে গল্প হবে প্রাণটা আমার চলে পুরে যায় 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 Oh!
খুঁজছিস তাই না? যা তোরিয়া নগরের ঝাউ বনে যা, ওখানে তোর বোন পড়ে আছে। ইন্সপেক্টর, অনেক চালাইছো আমারে, তুই অনেক কষ্ট দিছ, সব মনে আছে আমার। তোরে আমি অনেক জ্বালামু, তোর পয়েন্টারের সাইজ কইরা তোর সামনে ফালামু। তোর বোন যাও বনে, যাও বনে, যাও বনে, খোঁজ যা। তোর বোনকে খুঁজে পাসনি? আচ্ছা শোন, তুই এক মিনিটের ভিতরে তোর সামনে দিয়ে একটা মাইক্রোবাস যাবে, ওটার ভিতরে তোর বোন আছে, খুঁজে দেখ। চল। আমার সময় কি তাহলে বাঁচবে না? আমার সময়কে বাঁচা মা। আহা, এত বড়টা খেতে পারবো না। আহা, এত বড় মাছ মাথাকে খাওয়া যায়? তুমি ওটা দাও তো। সারাদিন কোথায় যাস না যাস, কি খাস না খাস, শরীরে কি অবস্থা হয়েছে আয়না দিয়ে একবার দেখেছিস? আহা মা, রাখো তো সব কথা, সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, আয়নায় মুখ দেখার সময় নেই, খাও। আরেকজন তো মহা ব্যস্ত, সারা দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, মাসে ছয় মাসে একবারও তার দেখা পাওয়া যায় না। এত বড় একটা বাড়িতে আমি একা। Oh!
ছেলেকে মারবি না। আমার ছেলের যদি কিছু হয় তাহলে তোর খবর আছে। তুই আমার ছেলেকে নিয়ে যাবি না, আমার ছেলেকে নিয়ে যাবি না, আমার ছেলেকে নিয়ে যাবি না। আসলে কেউ টেলিফোন রিসিভ করবে না। বিপাশা। হ্যাঁ পারভেজ, বলো। তুমি জুবাইরকে আমার হাতে তুলে দাও। আমি বলছি তুমি ওকে শাস্তি দিতে পারবে না। জুবাইর ঠিকই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। পারবে না, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবে না। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি জুবাইরকে গুলি করে মারব। আমি আজই জুবাইরকে রিমান্ডে আনার জন্য আদালতে যাব। হৃদয় খুলে তোর দোলাতে চায় হারাতে মন,
তালে তালে কোমর দুলে নাচবি বাসা হৃদয় খুলে তোর দোলাতে চায় হারাতে মন তোর ভালোবাসা পে গেলাম আমি তোরই হয়ে ভয় নেই মরণে এখন আপনারা সবাই তৈরি হয়ে নিন, আমি আদালতে যাব। জুবায়েরকে আদালত থেকে রিমান্ডে নিতে হবে। যান আসামিকে নিয়ে আসুন। ওকে স্যার। চলেন।
এই নিন জুবাইরের জামিননামা। সমাজের এসব চিহ্নিত সন্ত্রাসীদের জামিন করিয়ে একের পর এক অপরাধ করার সুযোগ করে দিচ্ছেন। যান, নিয়ে যান। এরপরে তুই এখানে থাকতে চাস? পুলিশের পোশাক গায়ে জড়িয়ে রাখবি? ছেড়ে দে চাকরি, ছেড়ে দে। তোর ওই পুলিশের পোশাক তোর গায়ে দেখলে আমার মনে হবে ওই পুলিশের পোশাকটাই আমার সমান সর্বনাশ হওয়ার একমাত্র কারণ। আর তুই যদি আমার কথার অবাধ্য হয়ে এখানে থাকতেই চাস, তাহলে তুই এখানে একা থাকবি। আমি আমার সোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। সোমা আপনার মেয়ে, ওর প্রতি আমার কতটুকু বা দাবি, তবুও বলতে চাই, সোমাকে নিয়ে চলে যাবেন না প্লিজ। জুবাইরের শাস্তিটা সোমাকে দেখে যেতে দিন। পৃথিবীর সবাই জুবাইরকে ক্ষমা করলেও আমি ওকে শাস্তি দেবই, দেবই। শুধু শাস্তি দিলেই কি সোমা তার অতীত জীবন ফিরে পাবে? পাবে না। এখানে থাকলে সেই যন্ত্রণার মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠবে। তার চেয়ে আমরা অনেক দূরে চলে যাব, সেই ভালো। আমি কথা দিচ্ছি, আমার ভালোবাসা দিয়ে সোমার সব কষ্ট যন্ত্রণা আমি ভুলিয়ে দেব। আমি সোমাকে বিয়ে করব। খালাম্মা, আমরা কি শুধু সন্ত্রাসীদের কাছে হেরেই যাব? তা তো হতে পারে না। আমরা নারীরাও কিন্তু আগুনের শিখা। তাই এবার আমি, সোমা, বিপাশা, আমরা সবাই দাও দাও করে জ্বলে উঠব। আমাদের আগুনের শিখায় ওদেরকে পুড়িয়ে ছারখার করে দেব। আপনারা? ডিবি অফিসার, আমাদের কাছে ইয়াবা পাচারের ইনফরমেশন আছে, দেখুন তো একে চিনেন কিনা। না তো। আমারে অস্বীকার করে আপনি বাঁচতে পারবেন? পারবেন না। এখনো 2000 পিসি ইয়াবা আপনার ঘরে আছে। এই তল্লাশি করো। রিকভারি পেয়েছি স্যার, পেয়েছি। এই যে স্যার। চলুন মিস বিপাশা, থানায় চলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট, কাম অন প্লিজ। বিপাশা, প্লিজ কাম। বিপাশা, বিপাশা, বিপাশা,
আমার বিপাশা কোথায়? কোথায় আটকে রেখেছেন আমার বিপাশাকে? কোথায় আটকে রেখেছে মানে? ম্যাডামকে তো কেউ থানায় নিয়ে আসেনি। তাহলে এটা নিশ্চয়ই বড় ভাইয়ের নতুন কোন চক্রান্ত, আর এই নতুন কোন চক্রান্তের শিকার হয়েছে বিপাশা। তাহলে আমার বিপাশা? ভয় নেই, ওরা বিপাশাকে যেখানে আটকে রাখুক আমি ওকে খুঁজে বের করবই। আমার কথার অবাধ্য হয়ে তোকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছিল। এই সেই বিন্দু, এই আজ তোর সামনে ও আমার গালে চুমু খাবে, চুমু। আজও আমার হাতের নাচে সাগরে ফেলে দিয়ে আঙ্গরে খাবে। অফিসার, এত সহজে আমি তোকে মারবো না। আরে শোন, আজ আমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজ রাতে আমার একটা বড় ধরনের ইয়াবা জ্বালান আসবে, আর সেই আনন্দে নাচ গান ফুর্তি হবে, আর সেই ফুর্তির আসরে তুই হবি মক্ষী রানী। মক্ষী রানী, যা। হৃদয়, বিপাশাকে ওরা যেখানেই লুকিয়ে রাখুক না কেন, খুঁজে বের করতেই হবে। পারবে? সর্বনাশ হয়ে গেছে বাবা, তোমাদের কাছ থেকে ফিরে গিয়ে দেখি সোমার বিন্দুকে ওরা তুলে নিয়ে গেছে। দোস্ত, চল ওদেরকে খুঁজে বের করে জীবনের মরণ খেলা খেলব। বড় ভাই, আমার প্রেমের নগরে কোন নগর এলা,
চালা
0017 ভালোবাসা। সে রাজত্ব কায়েম করে তারা দেশের শত্রু, দেশের শত্রু। যারা মাদক ব্যবসা করে, যারা দেশের যুব সমাজকে ধ্বংস করে, তারা দেশের শত্রু, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা নারীকে সম্মান দিতে জানে না, যারা আইনকে অমান্য করে, তারা দেশের শত্রু। এই দেশে তোদের মতো বড় ভাইদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।
আছি তোমারই মাঝে কি আছি কেন যে আসি তোমার কাছে জানি না মন কি যে চায় আছে তোমারই মাঝে কি আছে কেন যে আসি তোমার কাছে জানি না মন কি যে চায় ভালো তো বেশ ঠিক